আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের লাইভ ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে গত প্রায় 4 বছর ধরে আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি বাংলাদেশের 64 জেলার তরুণ তরুণীদেরকে এবং বিশ্বের প্রায় 50 দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে। আমরা এই পর্যন্ত 90 দিন করে, টানা 90 দিন করে 15টা ব্যাচ শেষ করে প্রায় শেষ পর্যায়ে, 15তম ব্যাচ। আর ইনশাল্লাহ আগামী মাস থেকে 16তম ব্যাচ শুরু হবে। এবং শুধু তাই নয়, আমরা এরই মধ্যে প্রায় 50,000 উদ্যোক্তা তৈরি করেছি এই এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। এবং আমরা প্রায় 5 লাখ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি, যাদের মধ্যে অনেক দক্ষতা তৈরি হয়েছে, কারণ আমরা প্রায় 12টা স্কিলস নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি, সেটাও বিনামূল্যে। এবং আমরা এখানে অনেক ভলেন্টিয়ারিং কাজ করি, যেটা দেশের জন্য, সমাজের জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে আপনি, এটাও অনেকটা নিজের সঙ্গে কথা বলা, কারণ আমরা যখন মনে হয় কোনো একটা কাজ শুরু করেছি, হেরে গেছি কোনো কারণে, ব্যর্থ হয়েছি, তখন এটা অনেক বেশি নিজের সাথে কথা বলে অ্যানালাইসিস করার, যে আমি কি হেরে যাওয়ার মানুষ, আমি কি ব্যর্থ হতে পারি, বা আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি, এটাই কি শেষ আমার জীবনের চেষ্টার বা ফলাফল, এটাই শেষ? পরীক্ষার মতো, যেমন অনেকে বিভিন্ন পরীক্ষায় ফেল করতে পারেন তো উনি আবার পরীক্ষা দেন। তো ব্যক্তি জীবনে কাজগুলো একই রকম, যে আপনি এটা একটা পরীক্ষার মতো, আপনি হয়তো একটা উদ্যোগ নিয়ে ট্রাই করেছেন, আপনি পারেন নাই, একবার দুইবার চেষ্টা করে হেরে থেমে গেছেন, মানে হেরে গেছেন, তারপর থেমে গেছেন, আপনি ভাবছেন আপনাকে দিয়ে আর হবে না। নো, এইটা করা যাবে না, আপনাকে দিয়ে হবে না, এইটা মাথার মধ্যে আনবেনই না। আরেকটা মানুষ পারছে, তাহলে আপনি কেন পারবেন না? আরেকজন মানুষ একই কাজ, একই রকম, আপনার মতো, আপনার মতো সুযোগ সুবিধা। অনেকে হয়তো বলতে পারে আমাদের সুযোগ সুবিধার অভাব আছে, কিন্তু আমি যদি বলি আপনার মতো সুযোগ সুবিধা বা তার চেয়ে অনেক কম সুযোগ সুবিধা নিয়েও এই কাজগুলো করে যাচ্ছে, তাহলে আপনি কেন পারবেন না? তো পরীক্ষায় ফেল করলে, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষায় ফেল করলে, যেমন আমরা থেমে থাকি না, আমরা আবার পরীক্ষা দিই এবং আবার উঠে পড়ে লেগে থাকি, একইভাবে বিজনেস, চাকরি বা যেটাই আপনি করতে চান না কেন, সেখানেও আপনি একবারেই সফল হবেন এমন কোনো ভাববার কোনো কারণ নেই। এবং এখানে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে যে কিপ অন ট্রাইং, মানে আপনি হেরে গেছেন, সেই জন্য আমি সবসময় ছোটো ছোটো উদ্যোগ নেওয়ার কথা বলি। আপনি হয়তো পারেন নাই, ব্যর্থ হয়েছেন, কিন্তু এই ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে যে টাইমটা আপনি স্পেন্ড করেছেন, এই টাইমটাতে আপনি একটু নোট করার চেষ্টা করেন কী কী শিখেছেন, এবং আপনি যে ব্যর্থ হয়েছেন সেটার পেছনে কারণ কী কী ছিল সেটা একটু নোট ডাউন করার চেষ্টা করেন, যে সেখানে কি আমার চেষ্টা কমতি ছিল, আমি কি পরিশ্রম কম করেছি, ম্যানেজমেন্টে আমার দুর্বলতা ছিল, আমি কি কোনো একটা স্কিলস, আমি কি মার্কেটিংটা জানি না, আমি কি ডিজিটাল মার্কেটিংটা জানি না, আমার কি প্রোডাক্ট চয়েসে ভুল ছিল, আমার কি পার্টনার বা ম্যানেজমেন্টে কোনো ভুল ছিল, আমি প্রতিদিন যে এফর্টটা দেওয়ার কথা ছিল, যে পরিশ্রমটা দেওয়া, শুরুর দিকে পরিশ্রমটা একটু বেশি করতে হয়, সেটা কি আমি ঠিক মতো দিয়েছি, আমার কি ফান্ডের সমস্যা ছিল, এই এইগুলো আপনাকে লিস্ট ডাউন করতে হবে। এই পুরো জিনিসটা লিস্ট ডাউন করার পরে তখন আপনাকে বের করতে হবে যে কোনটাতে ঝামেলা ছিল, এবং সেটা নিয়ে পরবর্তী কাজে সেটাকে ইগনোর করে বা সেটাকে ওভারকাম করে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। এবং আরেকটা হয় যে, যেমন এখন যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন, সেটা হচ্ছে আরেকটা কাহিনী হয় যে আমি অনেক আগে একবার চেষ্টা করেছিলাম বা দুবার চেষ্টা করেছিলাম, পারি নাই, এখন অনেক বয়স হয়ে গেছে, এখন বোধহয় আর আমাকে দিয়ে সম্ভব না, কারণ অনেক গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নো, সেটাও সম্ভব, যে কোনো সময় জিরো থেকে স্টার্ট করা যায়, যে কোনো বয়সে। ইভেন আপনার বয়স যদি 60 বছরও হয়, আমি এক জায়গায় গিয়েছিলাম নিজের বলার মতো একটা গল্পের নিয়ে, মানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম ছাত্রদেরকে, যেমন আমি একটা নতুন ক্যাম্পেইন, এখন তো যেতে পারছি না করোনার কারণে, আমি অসুস্থ ছিলাম, আমি একটা নতুন ক্যাম্পেইন শুরু করব আমাদের ছাত্র ছাত্রীদের, যেমন এমিন লাইফে তারা বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ও বিসিএস ক্যাডার বা শিক্ষক হতে চায়, তারা আর একটা শব্দ বলবে এখন থেকে, আমি উদ্যোক্তা হতে চাই, এই স্বপ্নটা আমি তাদেরকে দেখাতে চাইছি। সেরকমভাবে এরকম একটা স্কুলে গিয়েছিলাম, সেখানকার যিনি প্রধান শিক্ষক, উনি রিটায়ারমেন্টে যাবেন, বয়স প্রায় 60-এর কাছাকাছি, উনি বলছিলেন আমি কেন এতদিন এগুলো নিয়ে ভাবি নাই, তাহলে আপনার কথা শুনে তো আমার মধ্যে একটা ভাবনা তৈরি হয়েছে যে আমি রিটায়ারমেন্টের পর কিছু একটা করতে পারবো।
তাহলে দেখেন মানে আসলে মানুষকে স্বপ্ন দেখানো বা সেই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন, শুধু স্বপ্ন দেখালে হবে না, স্বপ্নটা বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটাও শেখাতে হবে, এবং সেটাই আমরা শেখাচ্ছি বিনামূল্যে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে 90 দিন করে এক একটা ব্যাচে। এবং এটা একদম ট্রুলি প্রশিক্ষণ, যেভাবে তৈরি করা হয়, যেভাবে গ্রুমিং করা হয়, যেভাবে প্রতিদিন লেগে থাকা হয় সেভাবে কিন্তু আমরা করাচ্ছি। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি এটাকে কেন করছেন, আমার ভালো লাগে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল দেশের জন্য, দেশের মানুষ তরুণদের জন্য, বাংলাদেশের জন্য একটা বড় কাজ আমি করব, যেটা মানুষ মনে রাখবে, যেটা যেটার মধ্যে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না ভালোবাসা ছাড়া, সেই রকম একটা কাজ করতে চেয়েছি। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং আমি এটার ব্যাপক ফিডব্যাক পেয়েছি সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে, তারা তাদের উপকার হচ্ছে যার কারণে তারা লেগে আছে, শিখছে, এবং সেই কাজটা আমরা করে যেতে চাই। আপনি একটু লিখবেন, অনেকে লিখছেন মালদ্বীপ বিভিন্ন জায়গা থেকে, আপনি লিখবেন কে কোথা থেকে দেখছেন, জায়গার নাম অবশ্যই লিখবেন। থ্যাংক ইউ সো মাচ। তো কে এসে সারা পৃথিবী থেকে আমাদের শিক্ষার্থীরা আছে এবং তারা আমাদের সঙ্গে ব্যাপকভাবে লেগে আছে, কারণ আমরা এখানে একটা ব্যাপক নেটওয়ার্কিং তৈরি করে দিয়েছি। তো এনিওয়ে লেটস ব্যাক টু দ্য টপিক, যেটা হচ্ছে যে এই হেরে যাওয়াটাকে আপনি কখনো ভাববেন না যে আপনার দ্বারা এটা সম্ভব হবে না, এটা লেগে থাকতে হবে। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে, অনেকে যদি মনে করেন যে আমার বয়স হয়ে গেছে বা অনেক দিন ধরে আগে কোনো এক সময় করেছিলাম বা করি নাই, কিছুই করি নাই, এখন আমি নতুন করে, আমার বয়স হয়ে গেছে নতুন করে করতে চাই, আপনি করতে পারেন। এনি এইজ, বয়স কোনো বাধা না। এরকম অনেক উদাহরণ আমরা জানি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, যে অনেক বয়সে গিয়েও, 50-60 বছর বয়সে গিয়েও শুরু করে সফল হয়েছেন, এরকম অনেক উদাহরণ আছে। সো আমাদের এই আজকে ভিডিওটা টোটাল নির্যাস যেটা, সেটা হচ্ছে যে আপনি কেন ব্যর্থ হলেন শুরু করার পরে, সেটা নিজের সাথে যেমন কথা বলতে হবে, একই সঙ্গে কোনো একটা মানে এরকম ভাববার কোনো কারণ নাই যে আমি আগে করি নাই বলে এখন ব্যবসা করা যাবে না বা আমার বয়স হয়ে গেছে বলে ব্যবসা করা যাবে না। নো, আজকেই শুরু করেন, আজকেই আবার শুরু করা যাবে, এবং আপনার সেটা সফল হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, যে যে ট্রেনিংগুলো দেওয়া দরকার সেগুলো আমরা আপনাদেরকে বিনামূল্যে দিব। এবং এইখান থেকে 90 দিনের ট্রেনিং নিয়ে সেই ট্রেনিংটাকে যদি আপনি ধারণ করেন, চর্চা করেন, সেটা নিয়ে ভাবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার জীবনে একটা পরিবর্তন ডেফিনেটলি আসবে। অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও নতুন কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।